আসসালামু আলাইকুম বন্ধুগণ। হামাস কি? হামাস একটি সন্ত্রাসবাদী সংস্থা, নাকি ফিলিস্তিনি আর্মি, নাকি ইসরায়েলের শত্রু? আমরা সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে কিছু নিউজ চ্যানেল, কিছু ইউটিউবে দেখছি যে হামাসকে একটি সন্ত্রাসবাদী সংস্থা। এই কথায় কান দিবেন না, আপনাকে জানতে হবে হামাস আসলে কি। আসলে কি হামাস কি সন্ত্রাসবাদী কোনো সংস্থা না অন্য কিছু? কেউ বলল কান নিয়ে গেছে চিলে, সে কি চিলে পিছু দৌড়াবেন না। কিছু কিছু লোক বলছে হামাসকে সমস্ত সমর্থন করা মানে আতঙ্কবাদকে সমর্থন করা। আদৌ কি তাই? হামাস গোটা পৃথিবীতে কি ক্ষতি করেছে? হামাসের উদ্দেশ্য কি? হামাস কেন তৈরি করা হয়েছে? বর্তমানে যে চর্চা চলছে, হামাস কি করেছে? ইসরায়েলের বেড়াজাল ভেঙে দিয়েছে, বর্ডার সীমানা ভেঙে দিয়েছে। ইসরায়েলের উপরে 20 মিনিটে 5,000-এরও বেশি মিসাইল ছড়েছে। হামাস আর ইসরায়েলের বর্তমান যুদ্ধ চলছে, তাই বলে হামাসকে একটি সন্ত্রাসবাদী সংগঠন আখ্যা দেওয়া হচ্ছে। এটা কিন্তু কোথায় বলেছে, কে বলেছে, কারা আখ্যা দিয়েছে, সেটা আপনাদের জানতে হবে। হামাস একটি রাজনৈতিক দল, এটা 1987 সালে প্রতিষ্ঠিত হয়, যারা বর্তমানে ফিলিস্তিনের গাজাকে নিয়ন্ত্রণ করছে, এবং তাদের একটি সামরিক শাখা আছে যেখানে 27,000 সৈন্য আছে, হামাস বাহিনী যাদেরকে বলা হয়ে থাকে। হামাসের রাষ্ট্রটি রাজনৈতিক দল, কারণ 2006 সালে ফিলিস্তিনিতে হামাস নির্বাচন করে এবং জনগণ তাদেরকে জয়ী করে। 2007 সাল থেকে হামাস গাজা দায়িত্ব নিয়েছে, হামাস গাজাকে চালাচ্ছে। হামাস আছে বলেই গাজা এখনও টিকে আছে। যদি হামাস না থাকতো, তাহলে এতদিনে গাজা এতদিনে থাকতো না, সেটা এতদিনে ইসরায়েলের অন্তর্ভুক্ত হয়ে যেত, এতদিনে ইসরায়েল দখল করে নিত। বর্তমানে গাজা যতটুকু বেঁচে আছে সেটা হামাসের জন্যই। ফিলিস্তিনে 132টি আসনে হামাস নির্বাচন করে, সেখানে 74 আসনে তারা জয় হয়, তারপর তারা গাজা শহরে দায়িত্ব নেয়। একটি সংস্থা যারা নির্বাচন লড়ছে, তারা একটা শহর চালাচ্ছে, দেশ চালাচ্ছে, যাদের একটি আর্মি আছে, তাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসবাদী সংস্থা। এটা হলো কারা, কোন কোন দেশ হামাসকে আখ্যা দিয়ে থাকে। বিশ্বের যে সমস্ত দেশ হামাস যারা বলতেছে সন্ত্রাসবাদী সংস্থা, তারা হচ্ছে অস্ট্রেলিয়া, ইসরায়েল, কানাডা, ইউরোপিয়ান ইউএ, জাপান, প্যারাগুয়ে, এরা সাধারণত এরা সন্ত্রাসবাদী সংস্থা বলে থাকে। যাই হোক, হামাস তৈরি হচ্ছে ফিলিস্তিনি রক্ষার্থে। হামাসের একটি উদ্দেশ্য, যে কোনোভাবেই হোক ফিলিস্তিনিকে রক্ষা করবে। যে সকল ভূমি জবরদস্তি ইসরায়েল দখল করে নিয়েছে, সেগুলোকে পুনরুদ্ধার করাই ফিলিস্তিনি হামাসের মূল লক্ষ্য। তাই বলে কি সবসময় হামাস দখল যুদ্ধ চায়? না, 1994 সাল থেকে হামাস একই কথা বলে আসছে। ইসরায়েল যদি 1967 সালে যে সীমানা, সেই সীমানায় যদি সরে যায়, যত ক্ষয়ক্ষতি হয়েছে তা ক্ষতিপূরণ যদি ইসরায়েল দেয়, তার সঙ্গে সঙ্গে সে সকল ফিলিস্তিনি যারা শরণার্থী যারা তা ফিরিয়ে দেয়, তাহলে তাদেরকে এই যে হামাস, তারা যুদ্ধবিরতি ঘোষণা করবে। যাই হোক, বর্তমানে হামাস যে ইসরায়েলের যে সংঘর্ষ সেটা বেড়েই চলেছে। একটা কথা বলবো, যারা রাজনৈতিক দলের মতো আচরণ করে, যারা নির্বাচন লড়ে, যারা নির্বাচনকে সমর্থন জানায়, যারা স্টেট চালায়, যাদের সেনাবাহিনী আছে, যারা ফিলিস্তিনের স্বাধীনতার দাবি জানায়, তাদেরকে সন্ত্রাসবাদী সংগঠন আখ্যা দেওয়া হয়েছে। এটা কারা দিয়েছে আপনাদের? হ্যাঁ, এই তথ্যগুলো আমি বিভিন্ন নেট ঘেঁটে আমি পেয়েছি। যাই হোক, গতকালকে সবচেয়ে একটি দুঃখজনক ব্যাপার হলো যে ফিলিস্তিনিতে ইসরায়েল এমন কিছু বোমা ছুড়েছে, যার নাম হলো জিয়া ফসফরাস বোমা। এটি এতটাই ভয়াবহ, ফসফরাস ব্যবহার শুরু করেছে, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। যদি কাউকে তোয়াক্কা করছে না ইসরায়েল, খুবই দুঃখজনক। এই ফসফরাস বোমা সুরা কখনোই ঠিক না।
মানে মূল উদ্দেশ্য হলো যে গাজাকে মানচিত্র থেকে মুছে মুছে ফেলাই আসলে উদ্দেশ্য। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় মঙ্গলবার গাজারাতে প্রায় সাদা ফসফরাস বোমা যেগুলো ছুড়ে সেনারা, এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভিডিও প্রকাশ করা হয়েছে। কিন্তু এই ফসফরাস বোমার যেন আর না ছুড়ে একটি সুন্দর সমাধানে আসুক। এখন আপনাদের ইসরায়েল কি, এটা আপনাকে একটা উদাহরণ হিসাবে আমি বলতেছি। ইসরায়েল হলো ধরেন গিয়া আপনি আপনার বাড়িতে আপনি আছেন, আপনার বিদেশের এলাকা জুড়ে আপনি একটা জায়গাতে থাকেন, সেখানে কিছু লোক এসে বললো যে তাদের থাকার কোনো জায়গা নেই, আপনি তাদেরকে থাকতে দিয়েছেন। পরবর্তীতে সেই লোকগুলো আস্তে আস্তে এলাকার প্রভাবশালী লোকদের সাথে একটা সম্পর্ক তৈরি করে এবং একসময় দেখা যায় সে আপনাকে যে বাড়িতে আপনি থাকতে দিয়েছেন, খেতে দিয়েছেন, পড়তে দিয়েছেন, আপনাকে আস্তে আস্তে সেখান থেকে উৎখাতের চেষ্টা করে, এক সময় আপনাকে সেখান থেকে উৎখাত করে দেয়। ইসরায়েল এরকম একটা দল বা ইসলাম এইরকমই একটি যে ফিলিস্তিনিরা তাদেরকে থাকতে দিয়েছিল, কিন্তু আজকে সেখানেই ফিলিস্তিনিরা এখন উদ্বাস্তের মতো রয়েছে। যাই হোক, আমরা মহান সৃষ্টিকর্তার কাছে এতটুকু প্রার্থনা করি, আসুন আমরা আর কিছু পারি না পারি সবাই মিলে আল্লাহর দরবারে নফল নামাজ পড়ে অন্তপক্ষে ফিলিস্তিনিদের জন্য দোয়া করি, যেন মহান রাব্বুল আলামিন তার গায়েবী সাহায্য দিয়ে ফিলিস্তিনিদের রক্ষা করে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।